দুই ব্যাটসম্যান নয় অলরাউন্ডার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একাদশ ঘোষণা করল বাংলাদেশ। রীতিমতো অবাক রশিদ খান। দর্শক, একমাত্র টেস্ট সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে টাইগার বাহিনীরা। আর তাই এবার লক্ষ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও রশিদ খানদের হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। যেই লক্ষ্যে ইতিমধ্যেই আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য একাদশ ঘোষণা করেছে বিসিবি, যেখানে রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল সহ সর্বশেষ একাদশের সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন শওকত ও শম্ভু সরকার। তো দর্শক, বাংলাদেশ কি পারবে প্রথমবারের মতো ঘরের মাঠে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।